গণপরিবহন আর পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার তাগিদ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি তিনি বলেন গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ঢেকে আনবে রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিরোধী দলীয় উপনেতা বলেন করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর আশঙ্কাজনক মৃত্যুহারের মধ্যেই সারা দেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে পছন্দের পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন হাজারো মানুষ কিন্তু পশুর হাটগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও নেই কোথাও তাই করোনার সংক্রমণ রোধ করতে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে